এখন কিন্তু আসলে আমরা বলছি যে সেকেন্ড ওয়েভ আসার একটা সময় হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখছি যে আমরা কিন্তু দিন দিন আবারও হচ্ছে করোনা বা COVID-19 আক্রান্ত পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আমি যেহেতু সাজেদা ফাউন্ডেশন হসপিটালে জব করি, এটার একটা হসপিটাল হচ্ছে গিয়ে কোভিড ডেডিকেটেড, মানে এখানে শুধু করোনার পেশেন্টরাই ভর্তি হচ্ছে। সেখান থেকে বলতে পারছি যে আসলে আমরা কিন্তু পেশেন্ট বেড়ে যাচ্ছে এটাই দেখছি। তবে একটা আশার ব্যাপার হচ্ছে যে আগে যেমন সিভিয়ারিটি ছিল, মর্টালিটি রেট অনেক বেশি ছিল, সেরকম না, জাস্ট মাইল্ড সিমটম নিয়ে কিন্তু আমাদের কাছে আসছে। এবং পোস্ট কোভিড সিমটম এখন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ এতদিন কিন্তু আমরা করোনা থেকে কিভাবে বাঁচতে পারবো বা কিভাবে খাবার দাবার খেয়ে ইমিউনিটি সিস্টেম ভালো রাখা যায় সেই কথাগুলোই চিন্তা করেছি। কিন্তু এখন কিন্তু দেখছি যে যাদের করোনা হয়ে গেছে, COVID-19 যাদের বডিতে ভাইরাসটা আছে, ইমিউন সিস্টেম গ্রো আপ হয়ে গেছে, তাদের কিন্তু আসলে কিছু কিছু প্রবলেম আমরা খুব বেশি দেখি, যেমন মাথা ব্যথা, হেডেক, প্রচুর পরিমাণে এরকম আমরা পেশেন্ট পাই। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্টের বা স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা, এবং প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাওয়া, একদমই হচ্ছে আগে যেমন খাবার খাওয়ার পরেও তার ভালো লাগতো, এখন কিন্তু খাবারটা খেতেও পারছে না, মুখে স্বাদ থাকছে না, যার কারণে সব ধরনের খাবার সে ডাইজেস্টও করতে পারে না, পেটের বিভিন্ন সমস্যা, পায়ে পানি চলে আসা, কিডনির বিভিন্ন সমস্যা, এ ধরনের সমস্যা যুক্ত পেশেন্ট কিন্তু আমরা করোনা ভাইরাস আক্রান্তের পরে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে কি ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন রোগীরা? একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন COVID-19 আক্রান্ত হচ্ছে তারপর থেকে কিন্তু দীর্ঘদিন সে কিন্তু এই ভাইরাসটা বডিতে বহন করে চলছে, বিশেষ করে 20 থেকে 22 দিন বা 25 দিনের কিন্তু একটা সময়। এই সময়টার মধ্যে দেখা যায় যে আসলে একটা পেশেন্টের কিন্তু নাকে কোনো গন্ধ থাকে না বা মুখে স্বাদ থাকে না, ম্যাক্সিমাম পেশেন্টই হয় টেস্ট পারটা নষ্ট হয়ে যায়, মুখে কোনো স্বাদ থাকে না, যার কারণে সে খেতেই পারে না এবং সব ধরনের খাবার কিন্তু সে ডাইজেস্টও করতে পারে না, অনেকে গন্ধ সহ্য করতে পারছে না। সো এই যে ম্যালনিউট্রিশনটা দীর্ঘদিন, হয়তো আমরা 2-3 দিন যখন জ্বর থাকে বা অন্যান্য অসুখ থাকে সেটা রিকভার করা ইজি, বাট এই 20-25 দিনের যে একটা লেন্দি প্রসেস, এই সময় যখন ম্যালনিউট্রিশনটা বডিতে শুরু হয়ে যায় তার পরবর্তী সময় কিন্তু আসলে তার টেক আপ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য অবশ্যই আমরা কিন্তু পুষ্টিবিদ্যা তাদেরকে সেই গাইডলাইন দিয়ে থাকি যে কি ধরনের খাবারগুলো খাবে, হাই ক্যালোরি হাই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো অবশ্যই তার রেগুলার খাবারের মধ্যে রাখতে হবে, এবং অল্প খাবারের মধ্যে কিভাবে উনি আসলে ওনার যে ক্যালোরিটা সেটা নিতে পারবে, যারা ফাসি টাইপের খেতে পারছে না বা অনেক বাচ্চারা আছে বা অনেক বয়স্ক আছে যাদের দাঁতের সমস্যা, দাঁত নেই, তারাও কিন্তু আসলে কিভাবে খাবারটা গ্রহণ করলে তার প্রয়োজনীয় যে পুষ্টিটা আছে, যে ক্যালোরিটা আছে সেটা পূরণ হবে, সে ধরনের গাইডলাইন আমরা দিয়ে থাকি। একটু আপনার কাছে জানতে চাই যে করোনার কারণে তো ঠান্ডা জ্বর কিংবা যে সিমটমের কথাই আমরা বলি না কেন, এটার জন্য তো একটু নির্দিষ্ট পরিমাণের ওষুধ খেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও খেতে হচ্ছে। তো এই যে নানান রকমের ওষুধগুলো শরীরের ভেতরে যাচ্ছে, এটা ধাক্কা সামলানোর জন্য কি বাড়তি কোনো খাবার, বাড়তি কোনো পুষ্টি নেওয়া জরুরি কিনা, কি বলছেন? অবশ্যই, কারণ আসলে ওষুধটা কাজ করবে বডিতে, এবং বডিতে যদি সেই নির্দিষ্ট পুষ্টিটা না থাকে, নিউট্রিশন না থাকে, সেই বডি কিন্তু কাজ করে স্কোপটা খুব কম। আপনি দেখবেন যে মানুষ যখন যত বেশি অসুস্থ থাকে ততদিন কিন্তু লেন্দি টাইপের লং টার্মে যারা অসুস্থ তাদের বডিতে কিন্তু ওষুধ একসময় কাজ করে না। হ্যাঁ, কারণ হচ্ছে তার বডিতে আসলে ব্যাকআপ দেওয়ার মতো জায়গা নেই। এর জন্য আমরা কাউন্সেলিং করি পেশেন্টকে যে আপনার ভালো না লাগলেও খাবারটাকে ওষুধের মতো মনে করতে হবে, যে ওষুধ যেমন আমি সুস্থ হওয়ার জন্য খাচ্ছি, তো এই অসুখের পরেও কিন্তু আপনাকে খাবারটা খেতে হবে, যে আপনি এই কাজগুলো ওষুধগুলো যাতে কাজ করে, আপনি যাতে সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, আপনার অন্যান্য প্রবলেম যাতে না হয়, কারণ একটা ম্যালনিউট্রিশন থেকে কিন্তু আরো 2টা অসুস্থতা আপনার বডিতে শুরু হয়ে যাবে। সো এটা সিচুয়েশন যাতে তৈরি না হয় এর জন্য কিন্তু আপনাকে খাবারটা ওষুধের মতো করে খেতে হবে।